News Express Cochbihar, sponsored by Nutia Gatewell, Multi-Speciality Hospital, Siliguri. নমস্কার ডিজিটাল বাংলা নিউজ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি সায়ন্তনী শুরুতেই হেডলাইনস চ্যাপ্টার ফাইল দেখানো হচ্ছে গোডাউন খুলে আরও নাম বেরিয়ে আসবে বলেন উদয়ন গুহ নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয়ের সরকারি অনুমোদনের দাবিতে মিছিল নিশিগঞ্জ কলেজ বাঁচাও কমিটি সমাজ বিরোধী মুক্ত পৌরসভা গড়ে তোলার বার্তা কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষে উদয়ন গুহর বক্তব্যের পাশে দাঁড়ালেন দিনহাটা তৃণমূল নেতৃত্ব দিনহাটা পথশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত রাস্তা নির্মাণের কাজের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবার আসছে বিস্তারিত খবরে চ্যাপ্টার ফাইল দেখানো হচ্ছে গোডাউন খুললে আরও নাম বেরিয়ে আসবে চাকরির দুর্নীতি মামলায় বামফ্রন্টের বিরুদ্ধে মুখ খুলছেন প্রাক্তন বামফ্রন্ট নেতা বর্তমান তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ চিরকুটে চাকরি দেওয়া হতো সেই দুর্নীতিতে জড়িয়ে বামফ্রন্টের অনেক নেতার মন্ত্রী কথা প্রসঙ্গে তিনি কমল গুহর নামও উল্লেখ করেছেন এবার বিতর্ক সৃষ্টি করেছে তার ফেসবুক পোস্ট একের পর এক ফেসবুক পোস্টে তিনি নাম উল্লেখ করেছেন বামফ্রন্টের নেতা মন্ত্রীদের কিছুক্ষণ আগেও একটি পোস্টে উল্লেখ করেছেন আজ সেলিমের জন্য এরা সবাই তৃতীয় বিভাগে পাশ করে প্রাইমারি শিক্ষকের চাকরি করছেন সনাতন সাহা বিমল দাস অঞ্জলি সেন মলয় রায় মলয় গুহ নিয়োগী পরপর আরও নাম আসবে সেলিম আপনারা শুধু নিজের বাবার নয় শিক্ষার বাবারও পিণ্ডি চটকিয়েছেন গতকালও তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে অঞ্জলি সেন শুক্লা সরকার বুদ্ধদেব রায় বিশ্বনাথ রায় মলয় রায় সহ বেশ কয়েকজনের নাম নিয়েছিলেন যেই নামগুলি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতর্ক উদয়ন গুহ করা কয়েকটি পরপর ফেসবুক পোস্টে নামগুলি উল্লেখ্য বিষয় এবার কলকাতা থেকে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান একে একে বিভিন্ন নাম আসবে সামনে তিনি বলেন এরপর আরও অনেক নাম সামনে আসবে এটা শুধুমাত্র চ্যাপ্টার ফাইল দেখানো হচ্ছে গোডাউন এখনও খোলা হয়নি এদিন কলকাতা থেকে দিনহাটায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন একে একে বিভিন্ন নাম সামনে আসবে যুগ ধরে আমি একটা কথা বারবার বলছি যুগ যুগ ধরে চাকরির ক্ষেত্রে কাছের লোককে পাইয়ে দেওয়ার কাছের লোককে দলের লোককে পাইয়ে দেওয়ার যে সিস্টেম সেটা নাথিং নিউ এটা যুগ যুগ ধরে চলছে কাজেই যারা এটা বলছে তারা হয়তো চিৎকার করে বাজার গরম করছেন তাদের আমলে কি হয়েছে সেটা আমি প্রমাণ করে দিতে পারব বলছিলাম তাহলে কি মানে বর্তমানে কি সেই একই পরিস্থিতি এখনও কি সেটা আছে বা আগামী দিনেও কি সেই একই পরিস্থিতি আমি এখন সব সমর্থন করছি বা পুরনোটাকে দোষী বলে এখন সেটাকে ইয়ে করছি আমি সেটা বলছি না যদি চাকরি ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি সেই আদিকালে হয় বর্তমানকালে হয় যখনই হোক না কেন সেটা যদি ইয়ে হয় কন্ডেম করতে হয় তাহলে সবসময় করতে হবে বলেন কোনো প্রাক্তন বিধায়কের ছেলে বা মেয়ে এই ধরনের কোনো নাম কি আপনি আমি তো বলি আমি তো কারো নাম বলিনি আমি দেখছি যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না বলে একজন বিধায়ক নিজেই বলে দিয়েছেন যে আমার ছেলে তো ওইভাবে পায়নি তাহলে আমি কি ওনার ছেলের নাম বলেছি যে উনি বলে দিলেন যে এরকম এরকম আসতে থাকবে পরপর নাম আসতে থাকবে যারা কিভাবে চাকরি পেয়েছে আমি জানতে চাই আর কি তারা কিভাবে চাকরি পেয়েছিল আর আজ আরও নাম বেরোবে যে থার্ড ডিভিশনের শিক্ষক প্রাইমারি শিক্ষক থার্ড ডিভিশনে পাশ করে হয় মাধ্যমিক পাশ করেছে না হলে
সেই সময় উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইলেভেন ক্লাস থার্ড ডিভিশনে পাশ করে তারা কি করে শিক্ষকের চাকরি পেয়েছিল সেগুলো কমরেডদের কাছে জানতে চাইব, আর কিছু মিডিয়ার কাছেও জানতে চাইব, যারা হই হই করছে উদয়ন গুয়ে বলেছে সে বলেছে তাদের কাছেও জানতে চাইব যে থার্ড ডিভিশনে পাশ করে কি করে শিক্ষকের চাকরি হয়। বুঝলেন, আপনার কাছে এত নাম রয়েছে বলছেন, 100 বেশি নাম রয়েছে, প্রতিদিন নাম দিবেন, সেক্ষেত্রে কি তদন্তের দাবি করবেন? রাজ্য ক্ষমতায় রয়েছেন, তদন্তের দাবি করে কি হবে এদের ইয়ে করে? কিন্তু আমার যে বক্তব্য, যারা এখন চিৎকার করছে তাদের চিৎকার করার অধিকারটা আছে কি না সেটাই আমি জানতে চাই। আর আমার অন্য কারো চাকরি খাওয়া বা তার পয়সা ফেরত দেওয়া বা পেনশন আটকে যাওয়া এই কোনো সেই সব কোনো অভিসন্ধি নিয়ে আমি এগুলো করিনি। আমি শুধু ওই যে সুজন কমরেড, সেলিম কমরেড যারা হই হই করছেন গিয়ে বলছেন একেবারে দুর্নীতিতে, দুর্নীতি মানেটা কি? তা কালকেও দেখলাম ডিএম অফিসে আপনাদের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করলো, করলো বিজেপি থেকে। তারপরেও মানে চিরকুটে চাকরির কথা বলেছে যে আপনারা চিরকুটে চাকরি দিয়েছেন, কোন সময় আপনাদের জেলে নেবেন না কেন? চিরকুটে চাকরি আমি সুপারিশ করেছি চাকরির জন্য, আমি তো চাকরি দেওয়ার অধিকার ছিল না আমার, সুপারিশ করেছি সেই সময় হয়েছে, তো সেটা নিয়ে তদন্ত হোক, তাহলে জমা যদি দোষী সাব্যস্ত হই আমারও জেল হতে পারে। কিন্তু সীমাহীন উদাসীনতার বন্ধ হয়ে যাওয়ার মুখে কোচবিহার জেলার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয় আজও সরকারি অনুমোদন না মেলায় ক্রমশ বাড়ছে সংকট। দীর্ঘ প্রায় 5 মাস যাবৎ বেতন না পেয়ে এবং একই সঙ্গে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এই কলেজটিকে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে সামিল হয়েছেন এই কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারীরা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবিলম্বে কলেজটি সরকারি অনুমোদনের দাবিতে মঙ্গলবার নিশিগঞ্জ এলাকা মিছিল করল নিশিগঞ্জ কলেজ বাঁচাও কমিটি। ছাত্র যুবদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এরাজ্যেই বাম আমলের শেষের দিকে মাথাভাঙ্গা 2 নং ব্লকের 2টি কলেজের ছাড়পত্র দিয়েছিল। এর মধ্যে একটি ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মোহন মহাবিদ্যালয় এবং আরেকটি নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয়। এই 2টি কলেজের ছাড়পত্র দেয় তৎকালীন বামফ্রন্ট সরকার। আর এরপরেই 2011 সাল থেকে প্রাথমিকভাবে পঠন পাঠন শুরু হয় এই 2 কলেজের। 2011 সালে রাজ্যে পালা বদলের পর ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মোহন মহাবিদ্যালয় সরকারি অনুমোদন পেলেও এই অনুমোদন থেকে বঞ্চিত থাকতে হয় নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয়কে। স্থানীয়দের দাবি মেনে এই কলেজের পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য কোষাগার থেকে 5,48,00,000 টাকাও দেওয়ার পর নির্দিষ্ট জায়গায় এই কলেজ গড়ে উঠলেও সরকারি অনুমোদন না পেয়ে কার্যত ধুঁকছে এই কলেজ। বর্তমানে নিশিগঞ্জ এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে কলেজটি সেলফ ফিনান্স হিসেবে চললেও এই মুহূর্তে সীমাহীন অর্থনৈতিক সংকটের মুখোমুখি এই কলেজ। বিগত 2-3 বছরে কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্ট কমেছে, ফলে কলেজের তরফে টিউশন ফি আদায়ও কমেছে। আর এর ফলে বিগত প্রায় 5 মাস যাবৎ শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়ার মতো পরিস্থিতিতে নেই পরিচালন সমিতির। অভিযোগ, কলেজটিতে সরকার পোষিত কলেজ করার দাবি নিয়ে একাধিকবার উচ্চশিক্ষা দপ্তর সহ সমস্ত জায়গায় জানিয়েছে এই পরিচালন সমিতি, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই অবস্থায় নিশিগঞ্জের মতো একটি গ্রামাঞ্চলে সেলফ ফিনান্স কলেজ চালানো সম্ভব নয়। কয়েক বছর ধরে অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে কলেজ চালানো হয়েছে। সরকার অনুমোদন না দিলে কলেজটি বন্ধ করে দেওয়া ছাড়া সামনে আর কোনো পথ খোলা নেই বলে ইতিমধ্যেই আশঙ্কার কথা জানিয়েছেন এই পরিচালন কমিটির সদস্যরা। কলেজের এই অচল অবস্থা চলাকালীন সম্প্রতি এই নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয়কে অবিলম্বে সরকারি কলেজে পরিণত করার দাবিতে লাগামহীন আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে আত্মপ্রকাশ করে নিশিগঞ্জ কলেজ বাঁচাও কমিটি। এদিন ছিল তাদের আন্দোলনের প্রথম ধাপ। নিশিগঞ্জ কলেজের পঠন পাঠন অবিলম্বে চালু করতে হবে।
কলেজটিকে সরকারের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সরকারকে বাধ্য করতে লাগামহীন আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। ইতিমধ্যেই প্রায় 20,000 গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। এই গণস্বাক্ষর সংবলিত দাবিপত্র ব্লক প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে পৌঁছে দেবেন তারা বলে এদিন জানান সংগঠনের কর্মকর্তা অশোক বর্মন। এখানে আপনারা জানেন যে এটা একটা অরাজনৈতিক মঞ্চ, এখানে ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই মিলে আমরা এখানে অরাজনৈতিক মঞ্চ করেছি। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ কলেজে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। 2011 সালে এই কলেজ অনুমোদন পেলেও, বামপন্থী সরকার তখন ছিল সেই আমলে অনুমোদন পেলেও, আজকে 12 বছর অতিক্রান্ত, কিন্তু সেই কলেজটি সেলফ ফিনান্স থেকেই গেল, সরকারি অনুমোদিত বা সরকার ঘোষিত কলেজে রূপান্তরিত হলো না। কেন হলো না, কার জন্য হলো না, সেটা যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তারাই বলতে পারবেন কেন হলো না। আপনারা এটাও জানেন যে 5-6 মাস ধরে কলেজের শিক্ষকরা এবং শিক্ষাকর্মীরা তারা বেতন পাচ্ছেন, তারা কর্মবিরতী ধর্মঘট অবস্থা নিয়েছেন, স্বাভাবিকভাবে কলেজে পঠন পাঠন এখন সম্পূর্ণরূপে বন্ধ, এবং ছাত্ররা, ছাত্রদের যে ভবিষ্যৎ কী হবে, তারা আদৌ কি পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে কি না, কী আছে তাদের শিক্ষার ভবিষ্যৎ, এটা আমরা আজকে অনিশ্চিত, ছাত্ররাও অনিশ্চিত। সুতরাং আমরা নিঃসঙ্গের মানুষ এবং ছাত্রছাত্রী অভিভাবক সবাই মিলে আমরা আজকে এখানে আজকে মিছিলের একটা ডাক দিয়েছি। আমাদের বিভিন্ন বিষয় আছে যে নিঃসঙ্গ কলেজকে দ্রুত অবিলম্বে সরকারি পোষিত কলেজে রূপান্তরিত করো, নিঃসঙ্গ কলেজের সমস্যা মিটিয়ে সেখানে দ্রুত পঠন পাঠন স্বাভাবিক করো, এবং ছাত্রদের যে অধিক ভর্তি ফি দিতে হয় সেটা কমাতে হবে, এই সমস্ত, এবং যারা শিক্ষক শিক্ষাকর্মী সেখানে আছেন তাদের বেতন চালু করতে হবে, এই বিষয়গুলো, এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এখানে আমরা প্রতিবাদ মিছিল করলাম। এবং আপনারা এটাও জানেন যে স্বাক্ষর সংগ্রহের অভিযান আমাদের চলছে, আমরা কমপক্ষে 20,000 স্বাক্ষর অভিযানের একটা টার্গেট নিয়েছি, এবং সেটা আমরা শিক্ষামন্ত্রী, আমাদের রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল এবং আমাদের উপাচার্য এবং DMSDO বিরো থেকে শুরু করে আমরা সবার কাছে পাঠাবো। পৌরসভা গড়ে তোলার বার্তা দিলেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই শহরে কোনো সমাজ বিরোধীকে বরদাস্ত করা হবে না, কোনো বেআইনি কাজে পৌর এলাকায় বরদাস্ত করা হবে না, স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে হবে। সম্প্রতি নিজের ওয়ার্ডে হেনস্থা হতে হয় পৌর প্রধানকে। পৌর প্রধান স্পষ্ট জানান এরা সমাজ বিরোধী, তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন তারা। এরা সমাজ বিরোধী, সারা জীবন সমাজ বিরোধী কাজের সাথে যুক্ত। মঙ্গলবার কোচবিহার শহরের 19 নম্বর ওয়ার্ডে নাগরিক পৌরসভার কাজ সরজমিনে খতিয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান। এদিন তিনি বলেন কোচবিহার শহরের 20টি ওয়ার্ডে নিয়ম করে প্রতিদিন যান তিনি, বিশেষত তার নিজের ওয়ার্ডেও তিনি দাঁড়িয়ে থেকে পরিষেবামূলক সমস্ত কাজ করান। কোথায় জল নেই, কোথাও পানীয় জলের পাইপ ফেটে গেছে কিনা, পথবাতি চলছে কিনা, নিকাশি নালা আবর্জনায় ভর্তি হয়ে আছে কিনা, রাস্তার ধারে কোনো আবর্জনা জমে আছে কিনা, শহরের প্রতিটি ওয়ার্ডের সমস্ত বিষয় নিজে দাঁড়িয়ে থেকে খোঁজ নেন তিনি। এরপর বেলা 12:30 নাগাদ তিনি পৌরসভার অফিসে যান এবং সেখানে সব কাজ কমপ্লিট করে বিকেল 4টে নাগাদ বাড়িতে ফিরে যান তিনি। এটা তার দৈনন্দিন অভ্যাসেই পরিণত হয়েছে বলে এদিন জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার তিনি আসেন কোচবিহার শহরের 19 নম্বর ওয়ার্ডে, এখানে জলা জমি ভরাট করে বেআইনিভাবে নির্মাণ হচ্ছে বলে অভিযোগ এসেছিল তার কাছে। তিনি সরেজমিনে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং এখানে এসে তিনি জানতে পারেন কিছুটা পানীয় জলের সমস্যা রয়েছে এবং তৎক্ষণাৎ এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন তিনি বলে জানিয়েছেন। কিছু সমাজ বিরোধী আমাকে হ্যাকেল করেছিল, প্রাণে প্রাণনাশ করার হুমকি দেয়, এই কাজে এর সাথে ওর কোনো সম্পর্ক নাই, ওখানে আমার প্রতিনিয়ত প্রতিদিন কাজ হয়, তোমরা এটা গুলিয়ে ফেলো না, তোমরা যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা দেখলে বুঝতে পারবা যে এই সময় কাজের সাথে ওর কোনো সম্পর্ক নাই, এটা ওরা মানে সমাজ বিরোধী, সারা জীবন সমাজ বিরোধী কাজের সাথে যুক্ত। আর আমরা এবার কোচবিহার পৌরসভাকে সমাজ বিরোধী মুক্ত পৌরসভা গড়ে তুলতে চাই, কোনো সমাজ বিরোধীর কে বরদাস্ত করা হবে না, বেআইনি কাজ করবে সেটা বরদাস্ত করা পৌরসভা এলাকায় হবে না, স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হবে। আপনারা বন্ধ বললেন কিভাবে,
আপনি তো জানেন যে জলাশয় বন্ধ করা এটা সম্পূর্ণ বেআইনি কাজ। এটা জলাশয়ের মধ্যে তো পুকুরের মধ্যে আপনার এই সব নোটিশ করে জলাশয় বন্ধ করে এগুলো বাড়ি জলাশয় নাই এরা 82টা পুকুর ছিল 33টার মধ্যে যে এইরকম অবস্থা হয়ে আছে ওই যে দোকানটা উপায় নেই তাহলে আমরা কেস খেয়ে যাবো। কোচবিহার শহরের 20টা ওয়ার্ডের ওয়ার্ডেই আমি প্রতিদিন যাই, আমার নিজের ওয়ার্ডও আমি নিজে দাঁড়িয়ে থেকে থেকে কাজ করাই। পরিষ্কার পরিচ্ছন্নতা, কোথায় জল নাই, কোথায় জলের পাইপ ফেটে গেছে, কোথায় লাইট নাই, লাইট বা বাল্ব ফিউজ হয়ে গেছে, এগুলো সব দেখি, কোন ড্রেনটা আবর্জনায় ভর্তি হয়ে গেছে। আমি প্রতিদিন সকালবেলা 1.5 ঘন্টা 2 ঘন্টা কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডে যাই, দেখাশোনা করি, রাস্তার ধারটা দেখাশোনা করি, কোথাও আবর্জনা জমে আছে কি না। তারপর আমি 12:30টার সময় আমি অফিসে যাই, পৌরসভা অফিসে 3:30, 3:30, 4 পর্যন্ত থেকে সব কাজ কমপ্লিট করে তারপরে ফিরে আসি। এটা আমার দৈনন্দিনের আমার এটা অভ্যাসেই পরিণত হয়েছে। আগে যেমন এই যে এটা 19 নম্বর ওয়ার্ড, একটা পুকুর বাবু মজা ছিল, খবর পেয়ে চলে আসছি, বেআইনিভাবে ঘর তুলেছে, কোনো প্ল্যান ট্যান কোনো পাস নাই, কাগজপত্র নাই, অন্যায়ভাবে জলাশয় বন্ধ করে। হ্যাঁ, তো এখানেও নাগরিকরা বললেন যে এখানে জলের সমস্যা আছে, আমি এখান থেকে ফোন করে জলের ইঞ্জিনিয়ারকে ডাকলাম, ও এসে গেছে, ওকে কাজ বুঝাই দেব, তারপরে সেই কাজটা করে দেবে। তো যেখানে যেখানে নাগরিকরা বলছে সমস্যার কথা সেখানে সাথে সাথে করার চেষ্টা করছি, আর যদি কোথাও নাগরিকরা না বলে তাহলে তো আমি জানতে পারবো না। আমি চাই যে নাগরিকরা আমাকে জানাক, ফোনে বলুক, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিক, আমি খুশি হব এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি সেই পরিষেবাগুলো দিতে চাই। এদিন নেতৃত্বরা উদয়ন গুহর বক্তব্য সত্য বলে দাবি করেন। পাশাপাশি দিনহাটা শহরের বিজেপি শহর মণ্ডল সভাপতি অজয় রায় দাবি করেছিলেন পুরসভাতেও দুর্নীতি হয়েছে। তারই মন্তব্যের প্রতিবাদে সাবির সাহা চৌধুরী বলেন, যদি পুরসভা দুর্নীতি হয়ে থাকে তাহলে সেটা প্রমাণ করুক। কেন্দ্রীয় টিম এসে পুরসভাকে ক্লিন চিট দিয়ে গেছে। যে বিজেপি নেতা এসব কথা বলছে তিনি নিজেই চাকরির জন্য টাকা তুলেছিল এবং সেই চাকরি ক্যান্সেলও হয়েছে। তবে দুর্নীতি ইস্যুতে এবার দিনহাটায় সিপিএম, বিজেপি এবং তৃণমূলের ত্রিমুখী লড়াই চলছে। একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন নেতা কর্মীরা। কিছু সত্য কথা বলেছে, বিগত দিনের সত্য কথা, সে কথাগুলো বলেছে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি মনে করি কথাগুলো একদম ঠিক কথা বলেছে, খাঁটি কথা বলেছে। এই সময়ে যদি সত্যিকারের কথা, সত্য কথা বলার লোক থাকে, সে মানুষটাই লোক দেয়, আমরা তার জন্য গর্ববোধ করি। এ নিয়ে কিন্তু উদয়ন পুত্র অর্থাৎ সায়া জিকো, সেও কিন্তু বলেছে যে বাবাকে মানে দাদুকে নিয়ে যে কথা লেখা যায় না হলেই ভালো হতো, অর্থাৎ তিনি কিন্তু পক্ষান্তরে স্বীকারও করলেন অনেকটা। কিন্তু সায়ের দলের ব্যক্তিগত অভিমত, আমি আমার অভিজ্ঞতা, আমার জীবন, আমার রাজনীতি দিয়ে যেটা করি সেটা কিছু কিছু সময়ে বা সময়ের নিয়ম অনুযায়ী সত্যি কথাটা বলতে হবে, কারণ সমাজকে ঠিক পথে চালানোর জন্য, রাজনীতি যাতে ঠিক পথে চলে তার জন্য সত্য কথা বলতে হয়। সেক্ষেত্রে যেমন কমলগো সঠিক ছিলেন সেভাবে চলতেন, তার পুত্র উদয়নগো ঠিক সঠিক হবে। পৌরসভা নিয়ে দুর্নীতি বলতে গেলে তাহলে তখন বলতে লাগে যে বিজেপির এজেন্সি দ্বারা দিনহাটা পৌরসভায় সমস্ত কিছু অডিট হয়েছে, সেই অডিটে বিজেপির মানে বিজেপি বলতে গেলে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এসে সেই অডিট রিপোর্টে ক্লিন চিট দিয়েছে, সবুজ সংকেত দিয়ে গিয়েছে দিনহাটা মিউনিসিপ্যালিটিকে। তাহলে কি তাদের লোকরা কি তাহলে দুর্নীতিগ্রস্ত? তাহলে কেন্দ্রীয় সংস্থা তাহলে দুর্নীতিগ্রস্ত করতে হবে? আর যে বলছে দুর্নীতির কথা পৌরসভার থেকে আঙুল তুলছে, সে চাকরির ক্ষেত্রেই হোক যে কোনো ক্ষেত্রেই হোক, সে নিজে তার এরিয়াতে চাকরি দিয়েছে, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, সে বুকে হাত দিয়ে বলুক, সে প্রাইমারি চাকরি দিয়েছে, টাকা নিয়ে জমি বিক্রি করে লোকে টাকা দিয়েছে তাকে, এবং সেই চাকরি ক্যান্সেল হয়েছে তার নিজের ওয়ার্ডেই। মানে এরকম উদাহরণ আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, সাহস থাকলে এসে বলুন।
পথশ্রীর প্রকল্পে সাহেবগঞ্জ রোড বাম্মাটারি থেকে বাসন্তীঘাট রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। আজ গোটা রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের অধীনে 12,000-এরও বেশি কিলোমিটার গ্রামীণ রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটা মহকুমায় পথশ্রী প্রকল্পের অধীনে মোট 101টি রাস্তা রয়েছে। আজ 37টি রাস্তার কাজ উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। এরই মধ্যে দিনহাটা 2 নং ব্লক ও ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে বেশ কয়েকটি রাস্তার কাজের উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি সেখানে উপস্থিত ছিল দিনহাটা 1 ব্লকের বিডিও মদন মোহন মুর্মু, দিনহাটা 2 নং ব্লকের বিডিও রেশমি দীপ্ত বিশ্বাস ও পার্টির অন্যান্য নেতৃত্ব কর্মীরা। বারো হাজার কিলোমিটার রাস্তা 3,500 কোটি টাকা খরচ করে একই সাথে সেই কাজ শুরু করেছেন। নানা আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও উন্নয়নের জন্য যে রাস্তার প্রয়োজন, মানুষের গতি বৃদ্ধি করা মানে যে আর্থিক গতি, উন্নয়নের গতি বৃদ্ধি হয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভালো করে জানেন বলেই তিনি সারা রাজ্য জুড়ে একই দিনে একই সাথে এই প্রকল্পের কাজে সূচনা করছেন। আমরা এই পুটিবাড়ি এক অঞ্চলের এই প্রকল্পে 3টে রাস্তার কাজ শুরু করব। আজকে এই কাজটা শুরু হচ্ছে। আমি আশা করব এই এলাকার মানুষের অনেক দিনের দাবি এই রাস্তাটি। আমরাও বিভিন্ন সময় সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সুযোগ সুবিধে হলে পরেই এই রাস্তার কাজ আমরা শুরু করব। আজকে ব্যক্তিগতভাবেও আমি আনন্দিত। এখনকার মতো এই পর্যন্তই। কোচবিহার জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলা হাই নিউজ চ্যানেলে প্রতিদিন রাত 9টায়। ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে।